আপনারা দেখছেন আরামবাগ নিউজ। শান্তিনিকেতন আমাদের বাঙালিদের যখন তখন পরিকল্পনা ছাড়া দু একদিনের জন্য বেরিয়ে আসার এক অন্যতম পর্যটন কেন্দ্র। এই শান্তিনিকেতনের পাশে আরেকটি ইতিহাস আছে, আর জানবো সেই ইতিহাসের কথা। শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যে আছে সুরুলের রাজবাড়ি। যে কোনো রাজবাড়ির মূল কাঠামো যেরকম হয় সরকার বাড়ি, তার থেকে খুব একটা আলাদা নয়। মাঝখানে নাট মন্দিরকে রেখে চতুষ্কোণ এই রাজবাড়ি। সরকার বাড়ি বলা হয় কেন? সরকার কিন্তু এদের আসল পদবি নয়, ইংরেজদের কাছ থেকে পাওয়া আসল পদবি ঘোষ। আর বোলপুর এদের আদি নিবাসও নয়। অষ্টাদশ শতকের প্রথম দিকে ভরতচন্দ্র সরকার বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর থেকে সুরুলে আসেন গুরুর বাড়িতে থাকতে। গুরু বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে দীর্ঘ সময় সস্ত্রীক থাকেন ভরতচন্দ্র। সেখানে তাদের একটি পুত্র সন্তানও হয়, নাম কৃষ্ণহরি। এভাবে ধীরে ধীরে সুরুলে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন সরকার পরিবার। কৃষ্ণহরির ছেলে শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে রীতিমতো নাম করেছিলেন সেই যুগে। মূলত ছিল জাহাজের পাল তৈরির, কাপড়ের ব্যবসা আর নীল চাষের ব্যবসা। ভরতচন্দ্রের আমল থেকেই শুরু হয়েছিল সরকার বাড়ির এই দুর্গাপুজো, যা প্রায় 300 বছরের কাছাকাছি। পশ্চিমবঙ্গের পুরনো রাজবাড়ির দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম হলো এই সুরুলের রাজবাড়ির দুর্গাপুজো। কুনিবাদ না, পুজোর দিনগুলোতে রাজবাড়ি সাজে রেড়ির তেলের প্রদীপে। অন্নভোগের রেওয়াজ নেই বড় বাড়ির পুজোয়। চিড়ে নাড়ু মিষ্টি ফল দিয়ে তৈরি হয় ভোগ। পুজো হয় বৈষ্ণব মতে। দেশ ও বিদেশে থাকা বাড়ির সমস্ত সদস্যরা ওই সময় এসে এখানে উপস্থিত হন এবং নিজেদের মধ্যে আনন্দ করেন। ঠাকুর পরিবারের সঙ্গে সুরুলের রাজ পরিবারের সম্পর্ক বরাবরই ভালো। মহর্ষী দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের জমির বেশ খানিকটা পেয়েছিলেন এই রাজ পরিবারের কাছ থেকে। রবীন্দ্রনাথ ও রথীন্দ্রনাথের নিয়মিত যাতায়াত ছিল এই সরকার বাড়িতে। আরও জানা যায় মহাত্মা গান্ধীকে কবিগুরু রাজবাড়িতে একদিন থাকতেও দিয়েছিলেন। সুরুলে রাজবাড়ির পিছন দিকে একটি মন্দির আছে, সেই মন্দিরে টেরাকোটার কাজ চোখ জুড়ানো। পাঁচ চুড়োর পোড়া মাটির কাজের জন্য বিখ্যাত এই সরকার বাড়ির মন্দির। এই রাজবাড়ির আরও একটি ইতিহাস আছে, সেটা বেশ অন্যরকম। 1990 মুক্তি পেয়েছিল হীরক জয়ন্তী, সুপার ডুপার হিট, জয় ব্যানার্জি নায়ক। শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। এরপর প্রতিশোধ, দেবদাস, প্রদীপ ঋষির বর্মী বাক্স, সমাপ্তি, বলিদান, গয়নার বাক্স থেকে হাল আমলের বোস ডেড অর অ্যালাইভ এর মতো সিনেমা শুটিং হয়েছে এই রাজবাড়িতে। বাদ যায়নি বাংলা দেরি শোপ বা টিভি সিরিয়ালও। তুমি রবে নীরবে, লালু ভুলু, রাখি বন্ধন থেকে হাল আমলের রানী রাসমণি, সেই শুটিংও হয়েছে এই রাজবাড়িতে। এই হলো সুরুল রাজবাড়ির এক বর্ণময় ইতিহাস। আরামবাগ নিউজের বিশেষ প্রতিবেদন, বীরভূম শান্তিনিকেতন। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।